হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা জানো আজকে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন উপাচার্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কলেজ কবে খুলবে এবং কলেজে কিভাবে তোমাদের পড়ানো হবে এবং অনেক ভালো ভালো সিদ্ধান্ত নিয়েছে, যেগুলো তোমরা শুনলে প্রত্যেকেই খুশি হবে। সেই কারণে তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা সম্পূর্ণ জানতে পারবে আজকের বৈঠকে শিক্ষামন্ত্রী কী কী সিদ্ধান্ত নিয়েছে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে তোমরা যে জিনিসটার জন্য ওয়েট করে রয়েছে, তোমাদের কলেজ কবে খোলা হবে। তো রাজ্যের সমস্ত কলেজ নভেম্বরেই খোলা হবে এমনই ঘোষণা করলো শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছিল নভেম্বরের প্রথম দিন থেকে তোমাদের অ্যাকচুয়ালি কলেজ খুলে দেওয়া হবে। তো এক্ষেত্রে তোমাদের দেখা গেছে যে নভেম্বরের যে প্রথম দিন, মানে পয়লা যে নভেম্বর রয়েছে সেই দিনকে রবিবার পড়েছে, সেই কারণে রাজ্য ঘোষণা করেছে এ মানে হচ্ছে তোমাদের সোমবার অর্থাৎ 2রা নভেম্বর থেকে তোমাদের কলেজ ওপেন করা হবে। তাহলে তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তোমাদের সাথে বা কলেজে যারা পড়ছো তোমাদের প্রত্যেকের এর কলেজ অ্যাকচুয়ালি 2রা নভেম্বরে ওপেন করা হবে। এখন কথা হচ্ছে তোমাদের কলেজের পঠন পাঠন কীভাবে করানো হবে। বিগত সময়ে যেরকমভাবে তোমরা কলেজে গিয়ে বিভিন্ন স্টুডেন্ট পড়াশোনা করতো সেভাবে করা হবে না অনলাইনে করা হবে। কেন্দ্র যেহেতু এই বিষয়ে এখনও কোনো গাইডলাইন দেয়নি, সেই কারণে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছে যে অ্যাকচুয়ালি এই সময় মানে 2রা নভেম্বর থেকে তোমাদের যখন ক্লাস শুরু হবে অনলাইনে তোমাদের ক্লাস শুরু হবে, অফলাইনে হবে না। যদি পরবর্তী সময়ে অফলাইনে কোনো নির্দেশিকা আসে কেন্দ্র থেকে সেটা ভেবে দেখা যাবে, কিন্তু এখনকার সিদ্ধান্ত অনুসারে তোমাদের 2রা নভেম্বর থেকে এ অনলাইনে তোমাদের কী হচ্ছে সমস্ত কলেজের ক্লাস শুরু হয়ে যাবে। এবং তোমাদের কলেজ সপ্তাহে 6 দিন নেওয়া হবে, সোম থেকে শুরু করে শনি পর্যন্ত তোমাদের টানা কলেজ নেওয়া হবে অনলাইনে। কারণ আমি তোমাদের বলেও দিয়েছিলাম বিগত ভিডিওতে UGC নির্দেশ সময় বাড়াতে হবে, দিন সংখ্যা বাড়াতে হবে, পড়াশোনার যে গরমের ছুটি আছে বা পুজোর ছুটি আছে সেগুলোকে কমিয়ে আনতে হবে। কারণ এবছর ফার্স্ট ইয়ারের যে স্টুডেন্ট রয়েছে তাদের জন্য সময়সীমা অনেকটা কম, সিলেবাস তার মধ্যেই শেষ করতে হবে। সেই কারণে এ ক্লাস যাতে বেশি সংখ্যায় নেওয়া হয় সেটাই UGC নির্দেশ দিয়েছে, সেই মতোই কিন্তু তোমাদের ক্লাস হবে 6 দিন। এছাড়া তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, যেহেতু এখন করোনার সময় বেশিরভাগ স্টুডেন্টই রাজ্যেই পড়াশোনা করতে চায়, সেই কারণে রাজ্যের স্টুডেন্টকে নেওয়া হবে 80% এবং বহিরাগত যে সমস্ত স্টুডেন্ট রয়েছে মানে বাইরের ইউনিভার্সিটি থেকে এসে পড়াশোনা করতে চায় রাজ্যে, তাদের 20% স্টুডেন্টদের সিট করা হয়েছে। মানে বিগত সময়ে কী হতো 60% রাজ্যের স্টুডেন্ট থাকতো এবং অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকতো হচ্ছে 40%, কিন্তু এবারে যেহেতু করোনার দাপটে অনেক স্টুডেন্ট রাজ্যেই পড়াশোনা করতে চাইছে, সেই কারণে রাজ্যের যে সিট সংখ্যা সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে 80% করে দেওয়া হয়েছে এবং 20% অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টরা ভর্তি হতে পারবে। তো এটাও তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, যারা অনেকে এখনও পর্যন্ত কলেজে অ্যাডমিশন নিতে পারোনি তোমাদের সেক্ষেত্রে সিট সংখ্যা অনেকটা বৃদ্ধি হয়ে গেল। আর নভেম্বর থেকে অনলাইনে যে তোমাদের কলেজের ক্লাস শুরু হবে সে বিষয়ে তোমাদের মতামত কী রয়েছে, অনলাইনে ক্লাস করলে তোমাদের কি সুবিধা হবে না অফলাইনে করলেই তোমাদের সুবিধা হতো, এ বিষয়ে তোমাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে প্রদান করো। আর ভিডিওটিকে এখনও পর্যন্ত বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।